আজকে জামিনপ্রাপ্ত ছিলেন আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, 1998 এর নায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের আসামি। বোতল চৌধুরীর নাম এফআইআর এ ছিল না, বোতল চৌধুরীর নাম আসছে চার্জশিটে, চার্জশিটেও কিন্তু তার নামটা আসছে শুধুমাত্র ট্রাম্প ক্লাবের মালিক হিসাবে, কিন্তু আসলে এটা সত্যি না, উনি ট্রাম্প ক্লাবের মালিক ছিলেন না। ট্রাম্প ক্লাবের মালিক ছিলেন মেন্ডি, সম্ভবত বাল্টি ইসলাম। আর এই হত্যাকাণ্ডের পর মামলা দায়ের হয়, দায়েরের পরে চার্জশিট হয়, চার্জশিটের পর একজন রিট করে, রিট করার পর এই মামলা স্টে ছিল দীর্ঘদিন, 2022 সালে এটার বিচার কার্য শুরু হয়। আর বোতল চৌধুরী এন্টিসেপ্টরি বেইলে ছিল, আর এই মামলা যখন ট্রায়াল শুরু হয় রিট থেকে যে 22 সালে, তখন 3 দিন না যাওয়ার কারণে তার জামিনটা বাতিল করা হয়। এই অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পর আমরা ওখানে জামিন চাই, রিজেক্ট হয়। তারপর হাইকোর্ট ডিভিশনে আমরা জামিনের আবেদন করি, হাইকোর্ট ডিভিশন আমাদেরকে জামিন দেন। হাইকোর্ট ডিভিশনের সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জাজে আপিল ফাইল করেন, সিএমপি ফাইল করেন, সেই জাজিং চেম্বার থেকে স্টে করা হয়। সেই স্টেতে হিয়ারিং হয় তখন ফুল কোর্টে, ফুল কোর্টে হিয়ারিংয়ের পর যেটা বলা হয় যে স্টেটা বহাল থাকবে, আর ট্রায়াল কোর্টকে নির্দেশনা দেওয়া হয় 6 মাসের মধ্যে এই হত্যা মামলাটি নিষ্পত্তি করার জন্য, যেহেতু একটি পুরাতন এবং সেন্সিটিভ মামলা। 6 মাসের মধ্যে ট্রায়াল নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এরপর এটা গত 12 অক্টোবর আবার কার্যতালিকায় আসে আপিল বিভাগে, আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর 12 অক্টোবর তখন বলা হয় যে কেন বিচার নিষ্পত্তি গেলা করা গেল না 6 মাসের মধ্যে, সেটার জন্য ট্রায়াল জাজকে একটা ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়, এবং আজকে সেই ব্যাখ্যাটি ট্রায়াল জাজ দিয়েছেন। সেই ব্যাখ্যায় উনি যেটা বলেছেন, পুরাতন মামলা, এই পুরাতন মামলায় সাক্ষীরা আসছে না। এই মামলায় মোট 6 জন সাক্ষী, তার মধ্যে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন 9 জন, আর বাকিরা সাক্ষ্য দিতে আসছেন না। এবং সাক্ষী দিতে না আসলে আদালত যেটা করেছেন, আদালত সেই সাক্ষীদের বিরুদ্ধে সমন সহ পরোয়ানা জারি করেছেন, কিন্তু অনেক সাক্ষী, যেহেতু পুরাতন মামলা, অনেক সাক্ষী একটু ট্রেস ট্রেস আছে, অনেক পুলিশ অফিসার আছে যারা এখন রিটায়ারমেন্টে আছে, সুতরাং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং বিচারকের কোনো গাফলাতি এখানে নেই, শুধুমাত্র রাষ্ট্রপক্ষ থেকে বা যাদেরকে সাক্ষী হাজির করার কথা তারা সাক্ষী হাজির করতে পারছেন না বলে এই মামলার ট্রায়ালটি বিলম্ব ঘটেছে। সুতরাং যেহেতু এখানে আসামি পক্ষের বা কারো কোনো দোষ নেই বিলম্ব ঘটার পিছনে, মাননীয় আপিল বিভাগ আজকে সার্বিক দিক বিবেচনা করে হাইকোর্ট ডিভিশনে যে জামিন দিয়েছিলেন সেই জামিনটা বহাল রেখেছেন, এবং এই জামিন আদেশের ফলে বোতল চৌধুরীর আর বের হতে কোনো আইনি বাধা নেই।